পাখি কান্না করছো কেন মা একটু বলে দাও সবাইকে আইটা বলে দাও আইডিয়া ভালো না এই দে যা মানি বেনে কি আছো তুই একটু বলে দে মাতলা चले जाए बजे तो हमें सकाले तो भात खेये सबा खे नहीं भात और दुपुरे खा दावा बैरिए पड़बी तो संगे जाए तो पाखी तो व्यस्त कर दीचे हाँ मान जा इच्छा नहीं पाखी तो व्यस्त कर दीचे चलो 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 शुभजीत तो स्नान भात खेये सकाल भात भात खेती চোখে জলে জামা ভিজে যাচ্ছে কুকুমনি আলতা কি হয়েছে বলো তো পাখি হচ্ছে আমাদের বাড়িতে আমাদের সঙ্গে যাবে ও একদম রেডি দেখো আর শুভজিৎ এই আমার ব্যাগ আমার জামা আমার সব কিছু নিয়ে ওদের আলমারিতে তালা মেরে চাবিটা নিয়ে নিয়েছে যেতে দেবে না আর ওর মামারও যেতে ইচ্ছে করছে না মেন কথা মামাও অত গরজ দিচ্ছে না যাওয়ার জন্য দেখো ঘরে আমার জামা নিয়ে ঘুরছে আর পাখি কান্নাকাটি করছে যে ও যাবেই মামা বাড়িতে ওর খুব যেতে ইচ্ছে করছে ও থাকবেই না আর বলে আমার যেতেই হবে তো ব্যাগ দুটো ছাড়িয়ে নিয়েছে নিজের কাছে কিন্তু জামাটা আমার ছাড়াতে পারছে না আর আমিও যেতে চাইছি এত করে কিন্তু ও দিচ্ছে না ও যেতেই দিচ্ছে না আমাদের সেই নিয়ে পাখি কান্নাকাটি করছে আর কি পাখি কান্না করছো কেন মা একটু বলে দাও সবাইকে কান্না করার কারণটা কি এই যে এটা পাচ্ছে কতদিন এনে এই শেষমেশ আমাদের যেতেই দিল না এই শুভজিতের জন্য আজকে যেতে পারলাম না আর ওর মাও যেতে দিচ্ছে না আর বাবাও যেতে দিচ্ছে না আর মেন কথা আমার বরেরও যাওয়ার ইচ্ছে নেই একদমই তো থেকেই গেছি কালকে যাব আর কি করব সেই ঘুরতে বেরিয়েছি ওরা কোন বুড়িমাতলা একটা মন্দিরের কাছে ঘুরতে নিয়ে যাচ্ছে আমাকে আর এই চারিপাশটা দেখো কি সুন্দর পুকুর এখানে যেখানেই দেখবে তোমরা শুধু পুকুরই দেখতে পাবে কুকুরটা একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পাখি হাই দেখো এখন আমি পিছিয়ে যাচ্ছি এই দেখো পাঁচ কুকুর আছে
তারপরে চলে চলে নিয়ে দেবে রাত্রির বেলা এগুলো খেতে হবে। পেপে কি খায়? খাও না চেচকি। চেচকি? সরে যাও। ফেটে যাবে ফেটে যাবে। একটা। ফেটে যাবে ছেলে মারলে কি থাকবে নাকি? এটা আমার ভাই একটা একটা করে পেপের নাম আছে। আর কত নাম আছিস? এই দুটো। ওই যে ওইটা মনে পাকা নাকি ওটা পড়ে ছিল? হ্যাঁ ওইটাই তো পারলাম পচে গেছে। পচে গেছে? ওটা ফেলে দে। আর আর পারতে হবে না। দুটো মাত্র কি খাবা? আরে দুটোই হবে। এইটা কাড়িয়ে রাখো পেকে গেছে। আর যখন লাগবে তখন গাছ দিয়ে নিয়ে নেব তো। এই না তোমার পেকে গেছে এটা নিয়ে আয় নিয়ে আয় তাহলে নিয়ে আয়। পেঁপেগুলো নেবে মিষ্টি। ফেলিস না এখানে ফেটে যাবে। তুই চাপতে চাপ। তিন দিন ফাটবে ওর উপর উঠিস না। কি করে নেবো? কি করে নেবো তোর অতগুলো পার থেকে বলবো। আজকে হচ্ছে পরের দিন আর আজকে আমরা বাড়িতে যাবো। সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন দেখছি এখানে যে চুল দিয়ে জিনিস নেয় বা ভাঙা মোবাইল যাই বলো এইসব দিয়ে এখানে মোবাইল দিয়ে এইসব দিয়ে অনেক কিছু পাওয়া যায়। তো মা একটা ভাঙা মোবাইল ছিল আমাদের সেটা নিয়ে এসেছিলো, তো সেই দিয়ে কিছু থালা বাসন কি রেখেছে মা। আর চুলও ছিল মার অনেক কিন্তু চুল দিয়ে টাকা নেবে কিন্তু ওরা কম টাকা ছিল দেখে মা আর নেয়নি। যাই হোক আজকে আমরা বাড়িতে যাব। আর পাখি বলছে ড্রয়িং শিখবে, মানে শিখবে কি বলছে মামি আমাকে ড্রয়িং করে দাও আমি দেখে দেখে করব পাশে। তো এই যে দেখতে পাচ্ছ পাশে ছোট একটা করে দিয়েছি আর সেটা দেখে দেখে ও আবার পাশে করছে এই সব ওকে করে দিয়েছি, ও টাইম পাস করছে এইসব করে। আর আমরা এখন এসেছি হচ্ছে গিয়ে মাকে নিতে, আমাদের এখন আসার কথা ছিল না, আমরা মাকে নিতে এসেছি। তো মাকে নিয়ে এখন আমরা বাড়ি যাব। এইখানে একটা দে, এইখানে 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 এইখানটায়, হ্যাঁ বড় করে এইটার সমান বড় বড় করে এই অবধি করে লম্বা লম্বা করে আর একটু লম্বা করে এটা। এবার এরকম একটা দাগ দাও, এই যে এইভাবে সিধা, হ্যাঁ একটু বড় করে এই দিকটা একটু বড় করে এই দিকটা একটু বড় করে একটু বড় করো ডাকটা। এদিকে একটু, এবার ত্রিভুজ বানাও, ত্রিভুজ তিন কোণা ওটা না লিবা, ভালো করে মুছতে হয় না যে কি বাজে দেখাচ্ছে না, ওরকম না ওরকম না ওরকম না ওরকম না এরকম এরকম দাঁড়া দেখাচ্ছি অত লম্বা করতে নেই, এই যে এরকম এ। আর আমরা সবাই রেডি, পাখিও রেডি, পাখি বসে এখন ড্রয়িং করছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। সকালে যাবে বলছিলো আমার বর কিন্তু সকালে গেলে না খুব মানে প্রবলেম হয়ে যায় বাড়িতে, যে আবার রান্না বান্না করে খুব কষ্ট হয়ে যায়, সেই জন্য ভেবেছি সকালে খেয়ে দিয়ে একসঙ্গে বেরোবো। আমরা এখন বাড়ি যাচ্ছি আর এখানে বসে আছি, এটা কল্যাণী, কল্যাণী হ্যাঁ এটা কল্যাণীতে এখন আমরা ট্রেন টিকিট কাটছি আমাদের, তারপরে আমরা বাড়ি যাবো। আর দেখো পাখিকে নিয়ে যাচ্ছি আমরা, এখানে বসে আছি আমাদের টিকিট কাটা চলছে।
দিল খুশ খাচ্ছি বাজে গন্ধ দিয়ে। কালকে আমি দেখেছি।